সাত ম্যাচ অতিক্রান্ত, এখনও জয়ের দেখা নেই এসসি ইস্ট বেঙ্গলের। গতকাল নর্থ ইস্টের বিরুদ্ধে হেরে লিগ টেবিলের একাদশ স্থানেই রয়ে গেল তারা। চতুর্থ ম্যাচে হারের পর প্রেস সম্মেলনে এসেছিলেন প্রশিক্ষক ম্যানোলো ডিয়াস। তার কথায় এটা পরিষ্কার যে কর্তাদের ওপর বেশ ক্ষুব্ধ তিনি। এই মরশুমের জন্য গড়া দল নিয়েও তার ক্ষোভ রয়েছে। তিনি বলেন, ছেলেরা ভালো খেলেছে, তবে জয় পাওয়াটা আমাদের জন্য খুব কঠিন। এই দল নিয়ে ম্যাচে জেতা সহজ নয়, আমাদের আরও পরিশ্রম করতে হবে। এদিকে রক্ষণের খামখেয়ালিতে এখন দুটো গোল হজম করতে হয়েছে এসসি ইস্ট বেঙ্গলকে, কিন্তু তবুও সুযোগ পাচ্ছেন না আদিল খান। কোচ বললেন, রাজুকে সেন্টার ব্যাকে খেলানো হচ্ছে, সেটাই ওর আসল জায়গা। সবাইকে একসাথে সুযোগ দেওয়া তো সম্ভব নয়। প্রথম থেকে সুযোগ পাচ্ছে না জাতীয় দলের খেলোয়াড় অমরজিৎ সিং কি আমরা? এই নিয়ে কোচ বললেন, মাঠে শুধুমাত্র 11 জনই খেলতে পারবে, আর পছন্দের খেলোয়াড়দের নিয়েই আমি প্রথম 11 সাজাই। সব মিলিয়ে দেখা যাচ্ছে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ এখন পুরোটাই ঘন অন্ধকারে।